আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ ভেষজের সাথে পরিচয় করিয়ে দেব, আর সেই ভেষজটি হচ্ছে তালমুলি। তো বন্ধুরা, এই তালমুলি দেখতে কিন্তু সাধারণত শক্তিবৃন্দ আর তালমুলির পাতা প্রায় দেখতে একই রকম। অনেকে গুলিয়ে ফেলেন যে শক্তিবৃন্দ কী আর তালমুলিটা কী, একই জিনিস কিনা। তো বন্ধুরা, এটা একই জিনিস কিনা বা এর বিবরণ আমি একটু পরে দিচ্ছি। তো বন্ধুরা, এই তালমুলি এবং শক্তিবৃন্দ কী কী কাজে লাগে? তো বন্ধুরা, সাধারণত এটি কিন্তু অত্যন্ত যৌন শক্তি বর্ধক একটি ভেষজ হচ্ছে তালমুলি এবং শক্তিবৃন্দ। তো বন্ধুরা, এই দুটো ভেষজ কারা সেবন করবেন, কেন করবেন? সাধারণত যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে, ব্যাপকভাবে একেবারে ধ্বজভঙ্গের অবস্থায় পৌঁছে গিয়েছেন, একটু আলিঙ্গন চুম্বন করলে দ্রুত বীর্যপাত হয়ে যায়, কখনো একটু উত্থিত হলে আবার নিস্তেজ হয়ে যায়, কখনো ইন্টারকোর্সে মাস পথে বের হয়ে আসে প্রাইভেট অঙ্গ। তো বন্ধুরা, এই সমস্যাগুলোর সমাধানে সাধারণত আমরা বিভিন্ন রকম ভেষজ সেবন করে থাকি। তো আসলে কী কারণে কখন কোন ভেষজটি সেবন করতে হয়, এটি একটি মূল বিষয়। তা হচ্ছে, আপনি তালমুলি আপনার প্রাইভেট সমস্যার যে কোনো অবস্থাতেই আপনি থাকুন না কেন, আপনি অত্যন্ত কার্যকরী সমাধান পাবেন। তো বন্ধুরা, এবার আসুন এই তালমুলি এবং শক্তিবৃন্দর দুটির মধ্যে পার্থক্য কী। সাধারণত তালমুলির শিকড়ে কচুর মতো, ছোট কচুর আকৃতিতে এর শিকড় থাকে, আর শক্তিবৃন্দর শিকড় একদম লম্বা চিকন চিকন শিকড় হয়ে থাকে। তো বন্ধুরা, এটি হচ্ছে তালমুলি আর শক্তিবৃন্দর মধ্যে পার্থক্য। এই জন্য আপনার ধোকা খাওয়ার কোনো সম্ভাবনা নেই যদি আপনি এতটুকু চিনে থাকেন। তো বন্ধুরা, কীভাবে ব্যবহার করে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন? বন্ধুরা, এই তালমুলিকে ভালোভাবে উঠিয়ে চিকন চিকন করে কেটে কড়া রোদে শুকাবেন, এরপরে পাউডার তৈরি করে 3-5 গ্রাম পরিমাণ পাউডার এটি আপনি গরম দুধ অথবা গরম পানির সাথে ভিজিয়ে রেখে সেবন করতে পারেন। সকালে 5 গ্রাম পরিমাণ, রাত্রিতে 5 গ্রাম পরিমাণ পাউডার গরম দুধ অথবা গরম পানির সাথে মিশিয়ে সেবন করুন। এইভাবে নিয়মিত সেবনের ফলে আপনার এই কাঙ্ক্ষিত সমস্যার সমাধান হয়ে যাবে। এবার হয়তো অনেকেই জিজ্ঞাসা করবেন, কতদিন পর্যন্ত এটি সেবন করবেন? আমি বলবো আপনি 1 মাস নিয়মিত সেবন করুন, এরপরে রেজাল্ট অনুযায়ী আপনাকে যদি বাড়ানোর প্রয়োজন হয় তো নিয়মিত 2-3 মাস সেবন করুন। এইভাবে সেবনের ফলে আপনার প্রাইভেট সমস্যা যত জটিল এবং কঠিন হোক না কেন, সমাধান হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।